अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तुम्हें आमाय कखनो खुशी करते पारबे ना प्रीति, कारण तुम्हें जेटा करेछो ता आमार मने एत घृणा भरे दिएछे जे सेटा कखनो कमबे ना। এই কাগজটা সেই জমির যেটা তোমায় শেষ করে দেবে। এই বছরের দীপাবলি তোমার শেষ দীপাবলি হবে। মা, যে জমিটা আমি বিধির নামে করেছিলাম তার জন্য আমার বিধির কিছু পেপারস চাই। মা, মা ডেকেছিলে আমাদের? হ্যাঁ, আজ বিধি প্রথম রান্না করবে। আমি চাই যে তোমরা দুজন যতটা সম্ভব রান্নাঘর থেকে দূরে থাকো। হ্যাঁ মা, কিন্তু এরকম কেন? কারণ আমি তোমাদের চিনি ভালো করে। আমি জানি তোমরা দুজন নিশ্চয়ই কিছু একটা করবে। না না মা, আমি তো আমার ছোট চাকে একদম মন থেকে মেনে নিয়েছি, বাকি কথা জানি না। আচ্ছা মা, দিদি আসবে না? এই নিয়মে তো দিদিরও থাকা উচিত না? যতটা বলেছি ততটাই করো, যাও তোমরা দুজন। বিধি বিধি বিধি, বউ না যেন দেবী হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে তো বাড়ির মালিকই হয়ে যাবে। কি বিবে করছিস রে তুই, জোরে বল আমিও শুনি। দিদি, আমি যদি তোমাকে বলি তাহলে তুমি পুরো পাগল হয়ে যাবে, সেজন্য আমি একটা কাজ করি, আমি না চুপ করে থাকি। এমন কি হলো? এই দিব্যা, আরে আমার দিব্যা, কি হয়েছে বল না আমাকে। এই দিব্যা, বৌদি এদিকে দেখুন, চা জল খাবারের জিনিসপত্র এইখানে, আর খাবার দাবারের যত মশলাপাতি আছে না এখানে থাকে, দুটো আলাদা আলাদা জায়গায়, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আরে বা গোবর্ধন দাদা, তুমি কত সহজে রান্নাঘরে সবকিছু দেখিয়ে দিলে। হ্যাঁ দাদা, বৌদি তুমি আমাকে দাদা বললে? হ্যাঁ কেন, এখানে তো সবাই আমাকে গোবর্ধন নাহলে গোবর গণেশ বলেই ডাকে বৌদি, কিন্তু প্রথমবার কেউ আমাকে দাদা বলে ডেকেছে, খুব ভালো লাগছে বৌদি আমার। বৌদি তুমি খুব ভালো, আমি ভীষণ খুশি যে বেদদাদার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বড় বৌদি তো নিজের বোনের সাথে বিয়ে দিতে চেয়েছিল, আর মেজ বৌদিও নিজের বোনের সাথে বিয়ে দিতে চেয়েছিল, দুজনের উপসী হয়ে চারিদিকে ঘুরে বেড়াতো আর বেদদাদাকে ফাঁসানোর চেষ্টা করতো বৌদি। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু দেখো না দাদা তো তোমাকেই পছন্দ করলো, আর তুমি হয়ে গেল ওনার বউ। আচ্ছা দাদা, একটু প্রদীপটা দাও তো। হ্যাঁ বৌদি। বিয়ের পরে আজ প্রথম রান্না করব ঠাকুর, তোমার আশীর্বাদ যেন সব সময় আমার সঙ্গে থাকে। তুমি ভীষণই ভালো বৌদি, রান্নাঘরটা একদম পবিত্র করে দিয়েছো তুমি, সত্যি বলছি বৌদি। ওই যে কথায় আছে না, মনটাকে যদি পবিত্র করা যায় তাহলে রান্নাটাও ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, তাই ভাবছি মেজ বৌদি আর বড় বৌদি মনে মনে গালাগালি দিতে দিতে খাবার বানায়, সেই জন্য ওদের রান্না ভালোই হয় না। কি বললি তুমি গোবর্ধন? কিছু না বৌদি, আমি তো প্রশংসা করছিলাম তোমাদের, যে কি রকম মাসিমা তোমাদের হাতের রান্না পছন্দ করে না। আমরা একদমই বোকা নই, হ্যাঁ সব শুনতে পেয়েছি। আর শোন, চুপচাপ গিয়ে বাইরে থেকে মশলাগুলো নিয়ে আয়, যাও। ঠিক আছে বৌদি। হাসিটা একটু কম কর। হ্যাঁ বৌদি। পুজো পাঠ করে রান্নাঘরকে পবিত্র তো করেছো তুমি, কিন্তু ভালো খাবার তৈরি করে মায়ের মন জয় করতে পারলে কিনা সেটা আমি দেখতে চাই।
আমার হাতের রান্নাও খারাপ হয় না, কিন্তু মা অন্য রকম খাবার খান, বানাতে পারবে তো? চেষ্টা তো করতেই হবে দিদি। দেখা যাবে। ভালো করে চেষ্টা করো, হ্যাঁ, বানাও বানাও, শুরু করো। দিদি যাওয়া যাক, চল করো তুমি চেষ্টা। আমি দিদির কাছে যাচ্ছি, তোমার কিছু না বিধি এখানে কি? কি রান্না করছো তুমি? হালুয়া। ওকে, রোজ এসেন্স ইউজ করো, মার খুব ভালো লাগে। দাঁড়াও আমি দিচ্ছি। দিদি ড্রাই ফ্রুট দাওনি কেন? তুমি জানো তো এরকম ভাবে করলে আমার একদম খেতে ভালো লাগে না। কোথায় রে তুই পায়েল, কোথায়? দিদি ড্রাই ফ্রুটস দাওনি কেন? তুমি জানো তো এরকম ভাবে করলে আমার একদম খেতে ভালো লাগে না, আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি একদমই খাই না। জানো আমাকে এখানে কেন আনা হয়েছে? ধৈর্য ধরো, ধৈর্য। কাল তোমরা দুজনে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যখন তোমাদের দুজনের ট্রেনিং শুরু হবে। ট্রেনিং? এই নিষ্ঠুর সমাজে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় তার ট্রেনিং। মানে? মানে মানে জিজ্ঞেস করছে? তোর ভিডিও দেখেছি আমি, খুব সুন্দর লাগছিল ওই ভিডিওতে। এবার তুই তাদের জন্য নাচবি যারা তোকে নাচার জন্য সব থেকে বেশি টাকা দেবে, বুঝলি আমার দুষ্টু সোনা? দিদি, কি হলো বিধি? হ্যাঁ, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? আরে না না, কিছু না, আসলে আমি ভাবছিলাম যে মা আমার হাতের তৈরি এই হালুয়া পছন্দ করবেন কিনা। বিধি, তুমি তো এইভাবে চিন্তা করছো যেন ক্লাস টুয়েলভ এর পরীক্ষা তোমার। আরে এত টেনশন নিতে হবে না, খুব ভালো রান্না হবে আর সবাই খুব পছন্দ করবে, ঠিক আছে? কাঁদতে হবে না, আমি আমি আসি এবার। অল দ্য বেস্ট। থ্যাংকস। হয়তো তোমার পাওয়া উচিত বিধি, তুমি যতই সুস্বাদু রান্না করো
কাঁদতে তো তোমায় হবেই। তুমি জানো না আমার ছেলে আমায় কত ভালোবাসে। ভাবো ওর উপর কি প্রভাব পড়বে যখন ও জানতে পারবে যে তোমার অসাবধানতার জন্য আমার জীবন চলে যেতে পারত। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।